নমস্কার, আমার নাম মইনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি সন্তোষপুরে। এখানে আজকে আপনাদেরকে 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। আর আজকে আমার সাথে আছে হচ্ছে কৌশিক। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কৌশিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো এবার হচ্ছে লোকেশনটা, এক্স্যাক্ট লোকেশন সন্তোষপুর, এটা কোথায় আছে? সন্তোষপুর এটা একদম প্রাইম লোকেশন। সন্তোষপুর যে রোডটা রয়েছে, সন্তোষপুর মেন রোড, সেখান থেকে এটা 200 মিটারের মধ্যে, রাইট? হ্যাঁ, এখান থেকে জোড়া ব্রিজটা কাছে, সন্তোষপুর যে জোড়া ব্রিজ সেটা একদম কাছে, এবং EM বাইপাস এখান থেকে 700-800 মিটারের মধ্যে, একদম প্রপার সন্তোষপুরের মধ্যে এটা রয়েছে। হেঁটেই হেঁটেই কেউ যেতে পারে, মানে রিক্সা ভাড়া বা টোটো ভাড়া দেওয়ার কোনো দরকার নেই। তো এটা তো স্টেট 3 বিল্ডিং রয়েছে, আর এখানে শুধুমাত্র 2 BHK অ্যাভেলেবেল আছে, তাই তো? শুধু 2 BHK, তিনটে ফ্লোরেই, মানে প্রতিটা ফ্লোরে একটা করে 2 BHK ডেভেলপমেন্ট হয়েছে। তার মানে তো ফোর সাইড ওপেন থাকবে, ফোর সাইড ওপেন রয়েছে। দারুণ ব্যাপার। সাধারণত সন্তোষপুর এরিয়াতে ফোর সাইড ওপেন ফ্ল্যাট খুব কম। হ্যাঁ, এত খোলামেলা, ভেতরে যখন দেখাবে তখন বুঝতে পারবে। স্কোয়ার ফিট এরিয়া কত আছে? আমি দেখলাম বিল্ডিং এর বাইরে রঙও হয়ে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট আছে, তাই তো? ওকে, সো এবার হচ্ছে পেপার নিয়ে কথা বলা যাক। পেপার সব ওকে আছে? পারচেজ ল্যান্ড? হ্যাঁ, পারচেজ ল্যান্ড, সন্তোষপুর পুরোটাই পারচেজ ল্যান্ড এর উপরই রয়েছে। আচ্ছা আচ্ছা, বাহ, এটা একদম অথেন্টিক প্রজেক্ট, কর্পোরেশন অ্যাপ্রুভড করা আছে, যে কোনো ন্যাশনালাইজড ব্যাংক থেকে লোন হয়ে যাবে। পেপার স্পট তো একদম নিচে। আচ্ছা, তো এটা কর্পোরেশন এরিয়া, তার মানে গার্ডেন নিচের মিষ্টি জল পাওয়া যাচ্ছে, মিষ্টি জলটা পাওয়া যাচ্ছে। ইলেকট্রিসিটি আই থিঙ্ক CSE, রাইট? ইলেকট্রিসিটি। বাহ, তাহলে তো খুবই ভালো। লোড শেডিং এর কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, সমস্যা নেই। আর এবার হচ্ছে যেহেতু আপনার মেইন রোডটা এখান থেকে 200 মিটার দূরে রয়েছে, তার মানে মার্কেট, তারপরে হচ্ছে আই থিঙ্ক স্পেন্সারও একটা বোধহয় সুপার মার্কেটও বোধহয় কাছে একটা রয়েছে, তোমার ব্যাংকার ATM সবকিছু ওয়াকিং ডিসটেন্সে, সব ব্যাংকের ব্রাঞ্চ এখানে রয়েছে। আচ্ছা, আর বড় মার্কেট বলতে কোথায় যেতে হবে যদি কেউ মাছ সবজি তরি তরকারি কিনতে চায়? কোন মার্কেটটা রয়েছে? সামনে একটা মার্কেট বসে, এটা বাড়ির সামনে একদম। আচ্ছা, জোড়া ব্রিজের উপর যে ছোট মার্কেটটা বসে সেটা তো রয়েছে। এছাড়া সন্তোষপুর কর্পোরেশন মার্কেট রয়েছে, এখান থেকে 300-400 মিটারের মধ্যে ওয়াকিং ডিস্টেন্স। বাহ বাহ, সন্তোষপুর মেইন রোডের উপরে পুরোটাই, জানেন যারা সন্তোষপুর, মিষ্টির দোকান থেকে শুরু করে এভরিথিং, মিষ্টির দোকান থেকে শুরু করে যে কোনো ধোসা কাফে থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান বিশাল অনেক দোকান, অনেক ক্যাফেটেরিয়া, তারপরে তোমার বাজারটাও সকালবেলা একদম সন্তোষপুর মেইন রোডে বাজারটা লম্বা লাইন দিয়ে বসে। এছাড়াও হাইল্যান্ড পার্ক বাজারটাও এখানে পেয়ে যাবে। হাইল্যান্ড পার্কটা দেখাও যাচ্ছে, ছাদ থেকে দেখা যাচ্ছে। এখান থেকে হাইল্যান্ড পার্কটা কতটা ডিসটেন্স আছে? তার মানে থেকে 500 মিটার। আর EM বাইপাসটা কতটা ডিসটেন্স হবে এখান থেকে? কাছাকাছি স্কুল কলেজ হসপিটাল কি রয়েছে এখানে? স্কুল কলেজ বলতে এখানে স্কুল হচ্ছে ইংলিশ মিডিয়াম একটা স্কুল আছে, নিউ হরাইজন, তারপরে মুকুন্দপুরে অনেক কটা ইংলিশ মিডিয়ামের স্কুল আছে, গানেটাও এখানে রয়েছে। আচ্ছা, এছাড়া কলেজ বলতে এখানে যাদবপুর ইউনিভার্সিটিটা পাচ্ছ। বাহ, যাদবপুর ইউনিভার্সিটি, এখান থেকে যাদবপুর ইউনিভার্সিটির 1 নম্বর গেট, এখান থেকে একটা ডাইরেক্ট অটো করলেই লেভেল ক্রসিং এ নামাবে। মানে কানেক্টিভিটি যদি আমি দেখি, মানে থাকার জন্য একদম পারফেক্ট, মানে প্রপার কলকাতা বলা যেতে পারে, তাই না? সাউথ কলকাতা। ওকে, আচ্ছা এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক। নিয়ারেস্ট মেট্রো স্টেশন এখানে কি পড়বে, কোনটা? নিয়ারেস্ট মেট্রো তুমি দুখানা পাবে, একটা হচ্ছে জ্যোতিরিন্দ্র নন্দী পাবে, একটা সত্যজিৎ রায় পাবে। আচ্ছা, সত্যজিৎ রায়টা হচ্ছে হাইল্যান্ড পার্কের কাছে, ডান দিক দিয়ে গেলে সত্যজিৎ রায়, এখান থেকে অ্যাপ্রক্স 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার হবে না, 1 কিলোমিটার, 1 কিলোমিটার। হ্যাঁ, আর এখান থেকে জ্যোতিরিন্দ্র নদীও 1 কিলোমিটার। আচ্যা, আর রেলওয়ে স্টেশন বলতে যাদবপুর রেলওয়ে স্টেশন, যাদবপুরটা, এখান থেকে তোমার 1 কিলোমিটার, 1 কিলোমিটার। আর বাস স্ট্যান্ড যদি বলি তাহলে EM বাইপাসে যেতে হবে কি? না না, এখান থেকে S9 চলছে, S9, রাইট রাইট, S9। এই বাসগুলো কোথায় যায়? S9 বাসগুলো এটা কোন নামে চলে যাচ্ছে? কোন নামে? হ্যাঁ, বাহ,
তার মানে সেক্টর 5 এ কেউ যদি সেক্টর 5 এ চাকরি করে ডাইরেক্ট এখান থেকে বাস রয়েছে, বাস এসি বাস হয়ে যাবে। আর এই অটোগুলো যেগুলো সন্তোষপুর মেইন রোড থেকে যাচ্ছে সেই অটোগুলো কোথায় কোথায় যায়? এই অটোগুলো প্রথমে একটা স্টপ দিচ্ছে অজয়নগরে, আচ্ছা অজয়নগর টু এইচবি বাস স্ট্যান্ড, আর একটা যাচ্ছে অজয়নগর টু মানে তোমার মুকুন্দপুর দেবী শেট্টি হসপিটাল অবধি চলে যাচ্ছে। তাই তো বড় বড় হসপিটাল তো সব ইএম বাইপাস এর কাছেই রয়েছে, সব রয়েছে। কারণ অনেকেই তো ফোন করে জিজ্ঞেস করে যে দাদা আমার বাবা বা মা অসুস্থ রয়েছে, কোনো কাছাকাছি এরকম কোনো ফ্ল্যাট আছে যেখানে বড় বড় হসপিটাল রয়েছে? তো এটাও কনসিডার করা যেতে পারে। দেবীশেট্টি রয়েছে, তোমার পিয়ারলেস রয়েছে, আরেন্টাগর রয়েছে, এই সরি আরেন্টাগরটা দেবী হসপিটাল দেবীশেট্টি বলছে, তোমার মেডিকা রয়েছে, মেডিকা আমরি রয়েছে, আমরি রয়েছে, একটুখানি এগিয়ে গেলে রুবি আছে, ডিশান আছে, পিয়ারলেসটা রয়েছে, পিয়ারলেস রয়েছে হাইল্যান্ড পার্কের উল্টো দিকে। আচ্ছা এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেজ 3 বিল্ডিং। বিল্ডিং এর রং করা হয়ে গেছে, বিল্ডিং এর ঠিক নিচে দেখতে পাচ্ছেন আপনার 14 ফুটের রাস্তা রয়েছে। এটা হচ্ছে আপনার মেইন গেট, আপনারা যদি টু হুইলার রাখতে চান টু হুইলার কিন্তু আপনারা পেছনেই রাখতে পারবেন, এখানে আপনারা ফোর হুইলার কার পার্কিং পাবেন না। এখানে এটা হচ্ছে আপনার টু হুইলারের স্পেস। এবার আপনাদেরকে 800 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের টু দিয়ে দিচ্ছি, এটা আপনার স্টেজ 3 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে না মেইন এন্ট্রেন্স, ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি সাউথ ইস্ট ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার ফোর সাইড ওপেন। এই রাইট সাইডে এটা হচ্ছে আপনার স্টেয়ার কেস, এখানে দেখতে পাচ্ছেন মার্বল আর গ্রানাইটের কাজ করে দেওয়া রয়েছে, এখানে কিন্তু কোনো লিফ্ট পাবেন না। অরিভা ব্র্যান্ডের আপনারা সুইচেস পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কলিং বেল। সেঞ্চুরি প্লাইয়ের কিন্তু আপনারা মেইন ডোরটা পাবেন, ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছেন। এখানে লক ইউজ করা হয়েছে, 4x2 এর মার্বল ইউজ করা হয়েছে। সো ঢুকেই স্ট্রেট আপনারা একটা স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং রুম পেয়ে যাবেন, এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, ভালো কোয়ালিটির টাইলস এখানে ইউজ করা হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন দারুণ কোয়ালিটির টাইলস। দেখতে পাচ্ছেন টোটাল আপনার 3 খানা কিন্তু উইন্ডো পেয়ে যাচ্ছেন, এই জিনিসটা বেশ ভালো। আলো বাতাস হাওয়া এখানে ভরপুর পাবেন, মানে স্পেশালি যদি আমি লিভিং কাম ডাইনিং রুমের কথা বলি তাহলে 1, 2, 3, 4, 5 5খানা উইন্ডো পাচ্ছেন। ফ্রিজের পয়েন্টটা উনি এখানে দিয়েছেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, বেশ বড় সাইজের বাথরুম আছে, 4x2 মার্বল আছে। কমন বাথরুমের ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন উইথ স্পেশিয়াস একটা ব্যালকনি। এটা কিন্তু আপনার রোড ফেসিং আছে, দেখে নিন কর্পোরেশন এরিয়া। আর এন্ট্রেন্সের ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা একটা WC বাথরুম পাবেন। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের টু দিয়ে দিচ্ছি। সো সাউথ ইস্ট ফেসিং আমি ঢুকছি, ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এ টোটাল সাইজটা হচ্ছে আপনার 12x9 হচ্ছে এটা সাইজ। আপনাদেরকে একবার ডোরটাকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন এটা হচ্ছে আপনার টোটাল সাইজ, 12x9 হচ্ছে এটা সাইজ। এই যে মেইন ডোরটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনার সেঞ্চুরি প্লাইয়ের কিন্তু আপনার ডোর লাগানো রয়েছে। সো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ উনি করেননি। এই সাইডে আপনারা অরিভা ব্র্যান্ডের সুইচেস পেয়ে যাচ্ছেন। সো আপনারা যদি চান এই পাশটাতে এল শেপের একটা সোফা রাখতে পারবেন, আর কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে আপনারা এই পাশে 4 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। ফেসিং দেখুন, সাউথ ইস্ট ফেসিংয়ে লিভিং কাম ডাইনিং রুমটা রয়েছে, পুটির কাজ অলরেডি হয়ে গেছে, শুধু রং করতে হবে আপনাদেরকে। এটা হচ্ছে আপনার ফ্রিজের পয়েন্ট, 16 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে, যেটা আপনার কিচেনের ঠিক বাইরেই আপনারা ফ্রিজের পয়েন্টটা পেয়ে যাচ্ছেন। এবার আপনাদের কিচেনটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনার নর্থ ফেসিংয়ে এই কিচেনটা রয়েছে, আর এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 9x8 হচ্ছে এটা সাইজ। এখানে স্ল্যাব যেটা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনার ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে। এই টাইলসের কালারটা আমার খুবই পছন্দ হয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে, আর অনেকটা উপর অব্দি কিন্তু উনি টাইলসের কাজ করে দিয়েছেন। এটা বড় একটা সিঙ্ক এখানে বসানো হবে। আরও পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাবেন, এটা হচ্ছে মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট। ভেন্টিলেশনের জন্য তো টোটাল 5খানা উইন্ডো রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিমনি পয়েন্ট। সো এটা হচ্ছে আপনার কিচেন। এবার আপনাকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এটা আপনার দেখুন আপনার ওয়েস্ট ফেসিংয়ে এই কমন বাথরুমটা রয়েছে, আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন আপনার মার্বেল ইউজ করা হয়েছে। ঢুকেই লেফট সাইডে আপনারা বেসিনের পয়েন্টটা পাচ্ছেন, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। গিজারের পয়েন্ট আপনারা টপ লেফট সাইডে পাচ্ছেন,
এটা হচ্ছে কোমোটের পয়েন্ট, স্ট্যাপের পয়েন্ট, জেট স্প্রে পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে উপরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর অনেকটা উপর অবধি এখানে টাইলসের কাজ কিন্তু করে দিয়েছেন। এবার আপনাকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এন্ট্রেন্সের রাইট সাইডে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম উইথ অ্যাটাচ ব্যালকনি, আর এটা হচ্ছে মাস্টার বেডরুম উইথ ডাব্লিউসি বাথরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ আপনার সাউথ ইস্ট ওপেন রয়েছে, দেখে নিন। এটা হচ্ছে সাউথ ফেসিং, এটা হচ্ছে ইস্ট ফেসিং। বেডরুমের সাইজ হচ্ছে 10x10। ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে টিভির পয়েন্ট, দুটো আপনারা বক্স উইন্ডো পাচ্ছেন, আর এই ফার্স্ট বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 8x4। ওয়াশিং মেশিনের পয়েন্টটা আপনারা ব্যালকনিতেই পেয়ে যাবেন, বেশ বড় সাইজের ব্যালকনি আছে, আপনারা যদি ওয়াশিং মেশিনও এখানে রাখেন কোনো অসুবিধা হবে না। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ, দেখে নিন, রেসিডেন্সিয়াল এরিয়া। ফার্স্ট বেডরুম থেকে এবার বেরোচ্ছি, এটা হচ্ছে না মেইন এন্ট্রেন্স, এটা আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x10, 10x10 হচ্ছে এটা সাইজ। ঢুকেই রাইট সাইডে আপনার সুইচেস পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে আপনার টিভির পয়েন্ট, ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। ফেসিং দেখুন ওয়েস্ট আর নর্থ ওপেন রয়েছে, এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। এসির পয়েন্টটা আপনারা মাস্টার বেডরুমে পেয়ে যাবেন, দেখে নিন। মাস্টার বেডরুমের সাথে আপনারা ছোট্ট একটা ডাব্লিউসি বাথরুম পাচ্ছেন, এই টোটাল সাইজটা হচ্ছে 4.5x4। মার্বল ফ্লোরিং রয়েছে, এটা হচ্ছে আপনার কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, জেট স্প্রে পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে উপরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর ওপর অবধি এখানে টাইলসের কাজ করে দিয়েছেন। সো দ্যাটস ইট, আপনাদেরকে 800 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, যেটা আপনারা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে পাবেন। সো আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে কৌশিকের নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। সো কৌশিক, 2BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে? এটা বক্স প্রাইস রাখা হয়েছে 48 লাখ। 48 লাখ, আচ্ছা। এখানে তো জানোই সন্তোষপুর মেইন, এটা প্রপার কলকাতা সাউথ। হ্যাঁ, রাইট রাইট, এখানে রেটটা একটু এরকমই বেশি হবে। হ্যাঁ, তার মানে পার স্কোয়ার ফিট রেট কত করে চলছে? 6000 টাকা করে পড়বে। সো মাচ, থ্যাংক ইউ। এবার আপনাকে ছাদটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ, এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। ছাদে আপনারা ছোটো মোটো অনুষ্ঠান করতে পারবেন, আর ওপরে আপনারা কংক্রিটে 3000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। অলরাইট, আপনাদেরকে 2BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।